বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2023-এর জন্য ফ্রাঞ্চাইজিগুলো ইতোমধ্যে বিদেশি নামিদামি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন, ভেড়াচ্ছেন। তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলে এনেছেন পাকিস্তান ক্রিকেটের বর্তমান তিনজন পাওয়ার প্লেয়ার, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলী। ইনসুইং ইয়র্কার বিশেষজ্ঞ শাহিন শাহ আফ্রিদির দিকেই বিশেষ প্রত্যাশা দর্শক ভক্ত মালিকদের। কিন্তু বিপিএল শুরুর আগেই বিরাট দুঃসংবাদ। গত 13 নভেম্বর মেলবোর্নে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচে শেষ দিকে লং অফে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান আফ্রিদি। পুরনো ইঞ্জুরি জেগে ওঠে আবার। মাঠের বাইরে চলে গেলেও আবার ফিরে এসে বল করার সিদ্ধান্ত নেন। প্রথম বলটি করার পর অবস্থা আরও খারাপ হয়ে যায়। নিজেই বুঝতে পেরে মাঠ ছেড়ে উঠে যান। চোট কতটুকু গুরুতর তা না জানা গেলেও তার বিপিএল খেলা নিয়ে আছে শঙ্কা।